বাঘেরহাতে স্বীকৃতি ও এমপিও ভুক্ত সাত দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা বাঘেরহাট থেকে খান মোহাম্মদ আল আউয়াল জানান মঙ্গলবার প্রতিবন্ধী শিক্ষক সমিতির উদ্যোগে বাঘেরহাট প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর সাত ধবা সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করা হয় এ সময় বক্তব্য দেন বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক শেখ জামান সদস্য সচিব শেখ সোহেল রানাসহ আরও অনেকে